गाइस व्हाट्सअप आजकल ब्लगटी अनेक बेशी इंटरेस्टिंग होते जाच्छे। आज के फुल डे बिजी थाकबो। इटा सप्ताहे शेष दिन, सप्ताहे शेष दिन आमार मते बांग्लादेशेर प्रतिटा घरे घरे जारा करेन तादेर अनेक काज थाके, सेई साथे टुकिटाके बासार काज तो थाकबेई ताई ना। अन्यान्य फैमिलीते किन्तु मायेरा एई धरनेर काजगुलो करे थाके, तबे आमादेर बासाय सम्पूर्ण भिन्न, सामलिये राखे सबकिछु। কিন্তু আমাদের ফ্যামিলিতে আম্মু যখন আমরা যখন ছোট ছিলাম তখন আম্মু করতো, তো আমার আব্বা আম্মু দুজনেই যেহেতু ওয়ার্কিং প্যারেন্টস বা তারা দুজনেই জব করে, তো সব কিছু কিন্তু আমাদের তিন বোনকেই করতে হয়। তো আমি আর আমার বড় আপু বাসার টুকিটাকি যে কাজগুলো আছে বা সপ্তাহের শেষের দিকে যে অনেকগুলো কাজ থাকে সেগুলো আমরা দু বোন মিলেই করি। তো সপ্তাহের শেষ দিন আমরা তিন বোন মিলে কি কি কাজ করে থাকি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। প্রথমেই আমি আমার রুমটা ডিপ ক্লিন করব। তো আমার রুমটা ডিপ ক্লিন কিভাবে করেছি এর ফুল ডিটেলসটা এই ভিডিওতে দেখাচ্ছি না, এটা আমি কয়েকদিনের মধ্যে নতুন একটা ভিডিও করে দেখাবো। তো আমি সামান্য কিছু অংশ দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রথমেই আমার রুমটা ডিপ ক্লিন করে নিচ্ছি। প্রতি সপ্তাহে একবার আমি আমার রুমের ডিপ ক্লিন করে থাকি এবং সবাইকেই বলবো আমাদের সকলের সপ্তাহে একবার নিজেদের সব কিছু গুছিয়ে রাখা উচিত বা সুন্দর করে পরিষ্কার করে রাখা উচিত। তো আমি প্রথমেই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে আমার আলমারিতে রেখে দিব। অনেকগুলো ময়লা জমে গিয়েছে, প্রতি সপ্তাহেই কিন্তু এটা মোছা হয় তবেও ময়লা জমে যায়। তো সামটাইমস কিন্তু আমরা মুছে থাকি, কখনো আমি মুছি, কখনো আপু মুছে, আবার কখনো খালাকে দিয়ে মোছানো হয়। তবে খালাকে দিয়ে আমরা কমে মুছাই, নিজেরা মুছলে কিন্তু মনের মতো স্যাটিসফাইড হতে পারি বা মনের মতো ক্লিন হয়। সকালে যে নাস্তাগুলো খেয়েছি সেগুলোর কিছু পেয়ালা রয়ে গিয়েছিল সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। সেগুলো ভালো করে ধুয়ে যথাস্থানে রেখে দিব। তারপর আব্বু কিছু বাজারে এনে দিয়েছে 10টার দিকে, তো সেই বাজারগুলো সামলিয়ে রাখব। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোয়া মাছ। এই মাছটা আমার অনেক ভালো লাগে, তবে আমি মাছ অতটা বেশি খাই না, এটা যখন রান্না করা হয় তখন খাই না, কিন্তু যখন ভুনা করা হয় তখন খাই। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা ছোটোবেলায় আমার অনেক ফেভারিট ছিল, তবে এখন একদমই ভালো লাগে না। এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ আমার অনেক ফেভারিট। এটা হচ্ছে নারকেল মাছ, নারকেল মাছটা আমার মাঝে মাঝে মজা লাগে, মাঝে মাঝে মজা লাগে না, টেস্ট আসলে চেঞ্জ হতে থাকে আর কি। এখানে হচ্ছে মরিচ, তো এই মরিচগুলো আমি বোটা ছাড়িয়ে রেখেছি, ধুয়ে রেখেছি যাতে নষ্ট না হয়, আর যদি আমরা বোটা সহ রেখে দিই তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর এখানে দুপুরের জন্য ভাত রান্না করছি। আর এখানে হচ্ছে তিনটা মুরগি, মুরগিটা আমি কেটে তারপর রাখবো।
আর এখানে হচ্ছে কিছু সবজি, সবজিগুলো ধুয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব যাতে নষ্ট না হয়। আর আমাদের সবসময়ই সবজি মাছ মাংস এগুলো আনার পর যদি ফ্রিজে রাখি তাহলে অবশ্যই ধুয়ে রাখা উচিত, যেভাবে নিয়ে আসি সেভাবে রাখা উচিত না। আর এখানে আমি আম্মুর জন্য টিফিন তৈরি করছি বা ভাত তরকারি এসব নিয়ে নিচ্ছি। অন্যান্য ফ্যামিলিতে কিন্তু মায়েরা বাচ্চাদের জন্য টিফিন তৈরি করে বাচ্চারা যখন স্কুলে যায়, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমরা আমার আম্মুর জন্য টিফিন দিই। দেখেন কতটা অদ্ভুত। তো আম্মুর জন্য টিফিন পাঠিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে টিফিন পাঠানোর সাথে সাথে মুরগির দিনটাই কুটে নিলাম। এরপর মুরগির কলিজা ঘিলা ঘিলাগুলো পরিষ্কার করে নিলাম। তো এখন আলাদা আলাদা করে এগুলো রাখবো আর রান্না করব দুপুরের জন্য রাতের জন্য। আর এখানে কিছু কাঁচা মরিচ শুকাতে দিয়েছিলাম ধোয়ার পরে, এবার একটা টিস্যু নিয়ে নিয়েছি নিচে, এরপরে কাঁচামরিচগুলো রেখে এর উপর আর একটা টিস্যু দিয়ে এটা যদি নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে এক মাস পর্যন্ত এই মরিচগুলা নষ্ট হবে না। কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এই মরিচগুলোর সাথে যদি একটা নষ্ট মরিচ পড়ে যায় তাহলে কিন্তু সবগুলাই নষ্ট হয়ে যাবে। যেমনটা সঙ্গ দোষে লোহা ভাসে বলে না, ঠিক তেমনটাই। এরপর কিছু সবজি আছে সেগুলোও ঠিক সেমভাবে রেখে দিব, মানে ধুয়ে এরপরে শুকিয়ে নিয়েছি, এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। সব কাজ শেষে কিচেনটা গুছিয়ে নিব, এরপর বাকি সময়টা নিজের জন্য, আর নিজেও লাঞ্চ টাঞ্চ এসব করে নিব। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা